গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস অপেক্ষা। আজ শোনাব উপন্যাসটির সপ্তম পর্ব। সুরাইয়া তার পুত্র এবং কন্যাকে ডেকে পাঠিয়েছেন। দুজনকে একসঙ্গে তিনি সচরাচর ডাকেন না, যখন ডাকেন তখন বুঝতে হবে গুরুতর কিছু বলবেন। গুরুতর ধরনের কথা বলার মতো নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি শান্ত ভঙ্গিতেই ফিরেছেন, রাতে ভাত খেয়েছেন, ফাতেমা এসে তার কথাবার্তার জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনা আন্তরিকই ছিল। ফাতেমা বলেছেন, সুরাইয়া দেখো আমি বোকা একটা মেয়ে, বোকার কথা ধরতে নাই। তোমার যেমন স্বামীর সন্তান নাই, আমার তেমন ছেলে মেয়ের সন্তান নাই। ছেলে দুটো কোথায় আছে জানি না, তারা কি খায় কোথায় ঘুমায় কিছুই জানি না। আমার মেয়ে মৃত আমার সঙ্গে কথা বলে না, বোকা মা তার সঙ্গে আবার কি কথা। তোমার ভাই 7 দিনে 10 দিনে একটা কথা বলে, আমি কোনো গল্প করতে শুরু করলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এখন সুরাইয়া তুমি যদি আমার কথা ধরো আমি কি করব। বলেই ফাতেমা কাঁদতে শুরু করলেন, কোনো মেয়েকে কান্না না, হাওমাও করে কান্না। সুরাইয়া বললেন, তিনি কিছুই মনে করেননি, ভাবির উপর তার কোনো রাগ নেই, রাগ থাকলে তিনি ফিরে আসতেন না, তিনি ছেলেমেয়েদের উপর রাগ করে চলে গিয়েছিলেন। কাজে বাড়ির পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক বলা চলে। এই স্বাভাবিক পরিস্থিতিতে পুত্রকন্যাকে ডেকে পাঠানোর অর্থ সুপ্রভা এবং ইমন কেউই বুঝতে পারছে না। দুজনই একসঙ্গে ঘরে ঢুকল, সুপ্রভার চোখে ভয়, ইমনকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। সুরাইয়া চুল আঁচড়াচ্ছিলেন, একসময় তার মাথা ভর্তি চুল ছিল, এখন চুল খুবই পাতলা হয়ে গেছে, চিরুনি ধরতেই ভয় লাগে। মাথায় চিরুনি ছোঁয়ালেই গাদা গাদা চুল উঠে আসে। তিনি সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। ইমন খাটে এসে বসল, সুপ্রভা দরজা ধরে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। কেমন আছো তোমরা? ইমন বলল, ভালো। সুপ্রভা মনে মনে বলল, আসল কথা বলে ফেলো মা, টেনশন লাগছে, বেশিক্ষণ এরকম টেনশনে থাকলে আমারও তোমার মতো চুল পেকে যাবে। সুরাইয়া সুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তোমাকে না বসতে বললাম, তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? সুপ্রভা ভাইয়ের পাশে বসল এবং মনে মনে বলল, তোমার ভয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছি মা, যাতে বিপদ দেখলেই দৌড়ে পালাতে পারি। সুরাইয়া বললেন, তোমাদের দুই ভাই বোনকে ডেকেছি একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, তোমরা সত্যি জবাব দেবে। তোমাদের কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? গাদাখানি কথা বলার দরকার নেই, হ্যাঁ কিংবা না। ইমন বলল, না, আমাকে ভয় পেয়ে কিছু বলার দরকার নেই, তোমাদের কি ধারণা সেটা খোলাখুলি বলো। সুপ্রভা মনে মনে বলল, খোলাখুলি বললে তুমি আমাকে মুরব্বা বানিয়ে ফেলবে, সত্যি কথা তোমাকে বলা সম্ভব না। সুরাইয়া বললেন, কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, করছি না? সুপ্রভা তুমি বলো, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? সুপ্রভা বলল, হ্যাঁ মা করো, তবে খারাপ ব্যবহারটা এখন গা সহা হয়ে গেছে। খারাপ ব্যবহার তুমি যখন করো তখন মনে হয় সব ঠিক আছে, যখন ভালো ব্যবহার করো তখন মনে হয় কোনো একটা গণ্ডগোল হয়েছে। এই যে এখন সুন্দর করে কথা বলছ, এখন খুব ভয় লাগছে, ভয় আমার পানির পিপাসা পেয়ে গেছে। সুপ্রভাকে বিস্মিত করে সুরাইয়া হেসে ফেললেন, শব্দ করে হাসলেন। সুপ্রভা এবং ইমন অবাক হয়ে মার খিলখিল হাসি শুনল। সুরাইয়া ছেলের দিকে ফিরে হাসি মুখে বললেন, তোর বোনটা তো ভালো রসিক হয়েছে, মজা করে কথা বলা শিখেছে,
বিয়ের আগে আমিও খুব রসিক ছিলাম। ক্লাসে আমি যা বলতাম তাই শুনে আমার বন্ধুরা হেসে গড়াগড়ি খেত। বিয়ের পর সব মেয়ে কিছুটা বদলায়, আমিও বদলালাম। তোদের বাবা তো খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন, তার সঙ্গে থেকে থেকে তার স্বভাবের খানিকটা আমার মধ্যেও ঢুকে গেল, আমিও গম্ভীর ধরনের হয়ে গেলাম। সুপ্রভা বলল, বাবা কি ইমন ভাইয়ের মতো ছিল? সুরায়া বলল, না, ইমন বেশি গম্ভীর। মা ঠিক বলেছ, ইমন ভাইয়াকে মজার কিছু বলো, দেখবে সে হাসার বদলে ভুরু কুঁচকে ফেলেছে। ভুরু কুঁচকানোর অভ্যেস তোদের বাবারও ছিল, তবে মজার কথা বললে সে খুব হাসত। একবার রাতে ভাত খেতে বসে তোদের বাবাকে কি যেন বলেছি, সে এমন হাসতে শুরু করল যে শেষে শ্বাসনালীতে ভাত ঠুকে গেল, প্রায় মারা যাবার জোগাড়। সুপ্রভা বলল, কি সর্বনাশ, তুমি বাবাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিলে, বলেছিলে কি? কি বলেছিলাম মনে নেই, মনে করার চেষ্টা করো তো মা, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাবার সঙ্গে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি জিনিসই তো তোমার মনে থাকে, এটাও নিশ্চয় মনে আছে। সুরাইয়া হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মার এই পরিবর্তন পুত্র এবং কন্যা কারোর চোখই এড়াল না। সুপ্রভা চুপ করে গেল। 3 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, নৌযানগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হচ্ছে। ইমন বলল, মা তুমি আমাদের কি জন্য ডেকেছো? গল্প করার জন্য ডেকেছি। গল্প করার জন্য ডাকলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সুরাইয়া এতক্ষণ ছেলে মেয়েদের তুই তুই করে বলছিলেন, এখন তুমিতে চলে গেলেন, অর্থাৎ অবস্থা সুবিধার না। সুরাইয়া বললেন, তোমরা থাকো তোমাদের মতো, আমি থাকি আমার মতো। মাঝে মাঝে গল্প করার ইচ্ছে তো হতে পারে, নাকি পারে না, নাকি ইচ্ছে হওয়াটা অপরাধ? ইমন বিব্রত গলায় বলল, অপরাধ কেন হবে? তুমি ভুরু কুচকে এমন মূর্তির মতো বসে আছো, দেখে মনে হচ্ছে আমার কথাবার্তা তোমার অসহ্য লাগছে। তোমার যদি এমন মনে হয়ে থাকে তাহলে খুব ভুল মনে হয়েছে, অনেকদিন পর তোমার কথা শুনে ভালো লাগছিল, এখন আর ভালো লাগছে না? হঠাৎ কেন রেগে যাচ্ছ মা? হঠাৎ রাগ উঠছে বলে রাখছি। ইমন বলল, মা তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি যাই, আমার ক্লাসের একটা ছেলে এসেছে, ও একা বসে আছে। থাকুক একা বসে, আমার কথা শেষ হয়নি, আমি তোমাদের ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়িতে থাকব না। ইমন বলল, কোথায় যাবে? আলাদা বাসা ভাড়া করে তোমাদের নিয়ে থাকব। ইমন মায়ের দিকে তাকাল, কিছু বলল না। সুরাইয়া বললেন, ইত্তেফাক পত্রিকায় অনেক বাড়ি ভাড়ার বিজ্ঞাপন ছাপা হয়, আমি বিজ্ঞাপনগুলি পড়েছি, ঢাকার আশেপাশে 3,000 টাকার মধ্যে 2 রুমের বাসা পাওয়া যায়। 3,000 টাকায় বাসা ভাড়া করলাম, আর বাসার খরচ যদি 5,000 টাকা ধরি তাহলে মাসে 8,000 টাকা হলে আমাদের হয়ে যায়। সুপ্রভা বলল, মাসে 8,000 টাকা পাবি কোথায়? সুরাইয়া বললেন, আমি যেখান থেকে পারি জোগাড় করব, সেই দায়িত্ব তোমাদের না, সেই দায়িত্ব আমার। ইমন বলল, তবু শুনি টাকাটা তুমি পাবে কোথায়? আমি এখনও চিন্তা করিনি। সুপ্রভা বলল, মা ভাইয়া আগে পাশ করুক, ভাইয়া যা ভালো ছাত্র সে পাশ করার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি টিচার হয়ে যাবে, কোয়ার্টার পাবে, তখন আমরা কোয়ার্টারে উঠব, আর বাসা ভাড়া করতে হবে না। এতদিন আমি অপেক্ষা করতে পারবো না, তোমাদের নিয়ে আমি আলাদা থাকব, নিজে রান্না করব, ঘর পরিষ্কার করব, গোছাবো, ফুলের টবে গাছ লাগাবো, সংসারটা হবে আমার নিজের, কলমি শাকের মতো ফেসে ফেসে বাড়ানো সংসার না। ইমন বলল, নিজের আলাদা সংসার চাচ্ছ খুব ভালো কথা, এখন তো সম্ভব হচ্ছে না, প্রতি মাসে 8,000 টাকা তুমি নিশ্চয় ভিক্ষা করে জোগাড় করতে পারবে না।
যদি জোগাড় করতে পারি তুই কি আলাদা বাসা করবি? হ্যাঁ করব। বেশ, আমি কমপক্ষে 3 বছর আলাদা বাসা ভাড়া করে থাকার মতো টাকা তোকে জোগাড় করে দেব। তুই বাসা ভাড়া করবি। তোর বাবার অফিস থেকে একটা পয়সা আমি আজ পর্যন্ত নিইনি, এখন নেব। টাকা পেতে হলে বাবা মারা গেছেন এই জাতীয় কাগজপত্র দিতে হয়। তুমি তো সেটা কখনো করতে চাওনি, এখন করতে চাচ্ছ কেন? এখনও করতে হবে না, 15 বছরের বেশি নিখোঁজ থাকলে ডেথ সার্টিফিকেট লাগে না। ভাইজান অফিস থেকে খোঁজ এনেছেন। ও আচ্ছা। সব মিলিয়ে 5 লাখের মতো টাকা পাওয়া যাবে। এ টাকায় তোর চাকরি না হওয়া পর্যন্ত আমরা বাসা ভাড়া করে থাকতে পারব। পত্রিকায় একটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন উঠেছে, আমার খুব পছন্দ হয়েছে, দাগ দিয়ে রেখেছি। মন দিয়ে শোন, পড়ে শোনাচ্ছি। সুরায়া পত্রিকা হাতে নিলেন। সুপ্রভা মনে মনে বলল, কি সর্বনাশ, মা আবার আমাদের কি যন্ত্রণায় ফেলার ব্যবস্থা করছে। তোরা মন দিয়ে শোন, 2 রুম 2 বাথরুম, ড্রয়িং ডাইনিং, উত্তরে বারান্দা, খোলামেলা, প্রচুর আলো হাওয়া, ভাড়া গ্যাস ও পানি সহ 3,500 টাকা, 6 মাসের অগ্রিম আবশ্যক। কি ভালো না? সুপ্রভা বলল, হ্যাঁ ভালো, চল দেখে আসি। ইমন বলল, এখন দেখে আসবে? হ্যাঁ এখন দেখে আসবো। একটা বেবি ট্যাক্সি ডাক দে, 3 জন মিলে চলে যাই। 2টো রুম তো, একটাতে আমি আর সুপ্রভা থাকবো, একটা তিমন থাকবে। উত্তরের বারান্দায় আমি ফুল গাছের টব রাখব। অবশ্য শীতকালে খুব ঠান্ডা লাগবে, উত্তরে হাওয়া। ইমন বলল, এখন দেখে তোমার লাভ নেই, বাসা পছন্দ হলেও তুমি নিতে পারবে না, তোমার সঙ্গে টাকা নেই। টাকাটা আসুক, তারপর আমরা বাড়ি দেখে বেড়াবো। সুরায়া ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা তোরা যা। ইমন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে গেল। মার মুখের দিকে তাকিয়ে সুপ্রভার খুব মায়া লাগছে, কিরকম হতাশ মুখ করে বসে আছেন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন। সুপ্রভা বলল, মা চলো তুমি আর আমরা দুজনে মিলে দেখে আসি। সুরায়া আনন্দিত গলায় বললেন, তুই যাবি? হ্যাঁ যাব। বাড়ি পছন্দ হলে তো কোনো লাভ হবে না, বাড়ি ভাড়া নিতে পারবো না। নিতে পারবে না কেন? পছন্দ হলে বড় মামার কাছ থেকে টাকা ধার নিয়ে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দেবে, বাবার টাকাটা পেলে মামার টাকা ফেরত দিলেই হবে। সুরায়া বললেন, চল যাই। মিতু আপাকে সঙ্গে নেব মা? কাউকে সঙ্গে নিতে হবে না, তুই আর আমি যাই। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে, ঠিকই বলেছিস, ভাইজানের কাছ থেকে ধার নিলেই হবে। সুপ্রভার ইচ্ছে করছে জিজ্ঞেস করে, এতদিন পর তোমার হঠাৎ আলাদা বাড়ি নেবার ইচ্ছে হলো কেন? জিজ্ঞেস করল না, মার মেজাজ এখন ভালো, সে ভালোটা বজায় থাকুক। প্রশ্ন শুনে মা যদি আবার উল্টে যান তাহলে সমস্যা হবে। সুপ্রভার ধারণা তার মার মগজের ভেতরে মাকড়সার মতো দেখতে কিছু পোকা বাস করে, পোকাগুলি হল মেজাজ খারাপের পোকা। এরা মাঝে মধ্যে গর্তের ভেতর থেকে বের হয়ে আসে, তখন মা অন্য মানুষ হয়ে যান। পোকাগুলি এখন গর্তের ভেতরে লুকিয়ে আছে, থাকুক, খুঁজিয়ে এদের গর্ত থেকে বের করার কোনো দরকার নেই। বাসা দেখে সুরায়ের খুবই মন খারাপ হলো। একতলায় অন্ধকার ছাতা পড়া সাতসাতে ঘর, এক চিলতে বারান্দা, সেই বারান্দার সামনে পাহাড় সমান বাড়ি দাঁড়িয়ে আছে, দিনের বেলাতেও বারান্দা অন্ধকার। সুপ্রভা বলল, বাদুরদের থাকার জন্য এ বাড়িটা খুব ভালো মা, 24 ঘন্টা অন্ধকার। এ বাড়ির নাম হওয়া উচিত বাদুর ভিলা। সুরায়া বিরক্ত গলায় বললেন, তাহলে আলো হাওয়া এসব মিথ্যে কথা কেন লিখল? সুপ্রভা বলল, মিথ্যে কথা বললে দোষ হয় মা, লিখলে দোষ হয় না। উপন্যাসিকরা যে ক্রমাগত মিথ্যে কথা লিখেন তাদের তো দোষ হয় না। সুরায়া বললেন, চল ফিরে যাই। সুপ্রভা বলল, বের হয়েছি যখন চট করে ফিরব কেন,
চলো রিকশা নিয়ে ঘুরতে থাকি, টুলেট দেখলে রিকশা থেকে নেমে পড়ব। এটা মন্দ না, ভাড়াবাড়ির সম্পর্কে একটা ধারণা হবে। পিপাসা পেয়েছে মা, ঠান্ডা এক ক্যান কোক কিনে দেবে? রাতে ঘুমোতে যাবার সময় ইমন দেখে বিদেশি টিকিট লাগানো একটা খাম বালিশের উপর পড়ে আছে। ইমনের বুক ধক করে উঠল। কার চিঠি? ছোট চাচার? নিশ্চয় দুপুরবেলা এসেছে, কেউ একজন লুকিয়ে রেখেছে। এক সময় রেখে দিয়েছে তার বালিশের উপর, যেন ঠিক ঘুমোতে যাবার সময় তার চোখে পড়ে এবং সে আনন্দে অভিভূত হয়। সে একজনটা কে? মিতু? অবশ্যই মিতু, মিতু ছাড়া এ কাণ্ড আর কে করবে? কতদিন পর ছোট চাচার চিঠি এসেছে। ইমনের খাম খুলতেও মায়া লাগছে। খাম খুললেই তো চিঠি শেষ। এর চেয়ে যতক্ষণ পারা যায় খাম হাতে নিয়ে বসে থাকা যাক। ছোট চাচাকে দেখতে ইচ্ছে করছে। কেমন হয়েছেন ছোট চাচা কে জানে? হুট করে কোনো একজন মেম সাহেবকে বিয়ে করে ফেলেননি তো? ইমনের ধারণা ছোট চাচার কোনো দিন বিয়ে হবে না, কারণ ছোট চাচাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য যে পুণ্যবল দরকার সে পুণ্যবল খুব কম মেয়ের আছে। চিঠি সম্বোধন ইংরেজিতে হলেও চিঠিটা বাংলায় লেখা, এমনভাবে লেখা যেন বাচ্চা ছেলেকে লেখা হচ্ছে। যেন ইমন আগের মতোই আছে, তার বয়স বাড়েনি। মাই ডিয়ার হার্ডনাট, কেমন আছিস রে বেটা? ভুলভুলি গুলগুলি? অনেকদিন তোদের খোঁজখবর নিতে পারিনি, কারণ আমার হয়েছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ভুল বললাম, শুধু মাথার ঘা না, সর্বাঙ্গে ঘা। জেলটেল খেটে একাকার। দুটো ব্রাজিলিয়ান ছেলের সঙ্গে রুম শেয়ার করে থাকতাম, ওরা ড্রাগ ডেলিভারির সঙ্গে যুক্ত ছিল। ওদের পুলিশ ধরল, সঙ্গে আমাকেও ধরল। ওদের সাজা হলো 10 বছর করে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারপরে ঝাড়া 3 বছরের জেল। তবে ওদের জেলখানাগুলি ভালো, যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। তোদের কিছু জানায়নি, তোরা শুনে কষ্ট পাবি তাই। এমনিতে তোদের কষ্টের সীমা নেই। গোদের উপর 20 ফোড়া, সরি, গোদের উপর ক্যান্সার করে লাভ কি? জেলে থাকার সময় প্রায়ই তোকে স্বপ্ন দেখতাম। একটা স্বপ্নে দেখি তুই রিকশা থেকে পড়ে পা ভেঙে ফেলেছিস, আমি ছোটাছুটি করে তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই কান্নাকাটি কিছুই করছিস না, মুখ বহতা করে আমার গলা জড়িয়ে ধরে রেখেছিস। স্বপ্ন দেখে খুবই মনটা খারাপ হয়েছিল। জেল থেকে বের হয়েছি সঙ্গে বেশ কিছু টাকা নিয়ে। এদেশের জেলে কয়েদিরা নানান ধরনের কাজকর্ম করে, তার জন্য পারিশ্রমিকও পায়, সেই পারিশ্রমিক জমা থাকে। কয়েদবার শেষ হলে টাকাটা দিয়ে দেওয়া হয়। জেলখাটা মানুষ তো আর চট করে চাকরি জোগাড় করতে পারে না, এই টাকাটা তখন কাজে লাগে। যাই হোক, আমার জেল রোজগার থেকে তোকে কিছু পাঠালাম, তুই সুপ্রভাকে দামি একটা কোনো উপহার কিনে দিবি, ভাবিকে অবশ্যই একটা ভালো শাড়ি কিনে দিবি, তোর যত বন্ধুবান্ধব আছে সবাইকে কিছু না কিছু গিফট দিবি। শুধু তুই নিজে কিছু নিবি না, টাকাটা তোর, কিন্তু টাকাটা খরচ করবি তোর প্রিয়জনদের জন্য। কিরে বেটা, তোকে কেমন প্যাচে ফেলে দিয়েছি, তোর উপহার আমি নিজে নিয়ে আসব। বেটারে, তুই ভালো থাকিস, তোকে একটা কথা বলি, আমি যখন খুব বড় রকমের ঝামেলায় পড়ি, চোখে অন্ধকার দেখি, তখন তোর ছোটবেলার ছবিটা মনে করার চেষ্টা করি। গম্ভীর ধরনের একটা শিশু, অসম্ভব বুদ্ধি, যে বুদ্ধির সবটাই সে গোপন করে রাখে। বুদ্ধির চেয়েও বেশি যার মায়া, যে মায়াও সে কাউকে দেখতে দেয় না, গোপন করে রাখে। যখন সে সুন্দর ছবিটা মনে ভেসে ওঠে, তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না। বেটা, আজ যাই, পরে তোকে আরো লম্বা চিঠি দেব। ইতি ছোট চাচা। চিঠির সঙ্গে $100 দুটো নোট। ইমন বাতি নিভিয়ে মশারির ভেতর ঠুকে গেল। ছোট চাচার চিঠিটা সে গালে চেপে ধরে রাখল। তার কেন জানি মনে হচ্ছে ছোট চাচা অনেক দূর থেকে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে রেখেছেন,
এবং মুখে বলছেন, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, বুন বুন, খুন খুন, শুন শুন, ভুলবুলি, গুলগুলি, পুলপুলি। রাত প্রায় একটা বাজে। জামিলুর রহমান সাহেব বারান্দায় হাঁটাহাঁটি করছেন। তার ঘুম আসছে না, মাথা ধপধপ করছে। মাথায় পানি ঢাললে ভালো হতো, একা একা মাথায় পানি ঢালা যায় না। এত রাতে কাউকে ডেকে তুলতেও ইচ্ছে করছে না। ঘুম না এলে মানুষ কী করে তার জানা নেই। ঘুমের সমস্যা তার কখনো হয়নি। সারাদিন পরিশ্রমের পর রাতে ঘুমোতে যেতেন, সঙ্গে সঙ্গে ঘুম আসত। বয়স বাড়লে মানুষের ঘুম কমে যায়, তার বয়স বাড়ছে, ঘুম কমার এটাও একটা কারণ হতে পারে। শোভন এবং টোকনের কাণ্ড কারখানাও তার মনে হয়তোবা চাপ দিচ্ছে। শোভন টোকনের ব্যাপারটা অবশ্য তুচ্ছ করার মতো নয়, তিনি তুচ্ছ করে যাচ্ছেন। যে কোনো ঘটনায় বড় করে দেখলে বড়, ছোট করে দেখলে ছোট, পুরো জিনিসটাই নির্ভর করছে কিভাবে দেখা হচ্ছে তার উপর। সুরায়ার স্বামী হারিয়ে গেছে এই ঘটনাকে অনেক বড় করে দেখছে বলে আজ সুরায়ার এ অবস্থা। মানুষ হারিয়ে যাওয়া তেমন কোনো বড় ব্যাপার না, যুবক ছেলে বিগড়ে যাওয়া কোনো বড় ব্যাপার না। সূত্রাপুর থানার ওসি সাহেবকেও তিনি তাই বললেন। ওসি সাহেব তার অফিসে এসেছিলেন, মাইডিয়ার ধরনের অমায়িক ভদ্রলোক। পায়জামা পাঞ্জাবি পরে এসেছিলেন বলে মনে হচ্ছিল কোনো কলেজের বাংলা শিক্ষক। পান খাচ্ছিলেন বলে ঠোঁট লাল হয়ে আছে, চোখে মোগুলি ফ্রেমের চশমা। কে বলবে পুলিশের লোক? কথাবার্তা অত্যন্ত ভদ্র, শান্তস্বরে বললেন, আপনার দুই ছেলে সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছিলাম। জামিলুর রহমান বললেন, বলুন। ওসি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সোসাইটি কোন দিকে যাচ্ছে দেখুন। ইয়াং সব ছেলে, ব্রাইট এনার্জেটিক ইয়াং ম্যান, সব বিগড়ে যাচ্ছে। বাবা মা কিছু করতে পারছে না। আমরা পুলিশের লোক, আমাদের হাত পা বাঁধা। আমরা হচ্ছে হুকুমের চাকর, যেরকম হুকুম সেরকম কাজ। জামিলুর রহমান বললেন, আপনার কথাবার্তা ঠিক বুঝতে পারছি না, আপনার উপর হুকুমটা কি? আপনার দুই ছেলের নামে ওয়ারেন্ট বের হয়েছে, ওরা কি করেছে? কয়েকটা মামলাই আছে, আর্মড রবারি, একটা খুনের মামলাও আছে। ও আচ্ছা, তবে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই কেন? অ্যারেস্ট না হওয়া পর্যন্ত চিন্তা কি বলুন? অবশ্য অ্যারেস্ট হলে চিন্তার ব্যাপার আছে, নন বেয়েলেবল ওয়ারেন্ট, জামিন হবে না, দীর্ঘদিন মামলা চলবে। অবশ্য মামলাতে শেষটাই কিছু হবে না, এইসব মামলায় সাক্ষী পাওয়া যায় না, কেউ সাক্ষী দিতে যায় না, সব বেকসুর খালাস, সেটাও দু তিন বছরের ধাক্কা। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অ্যারেস্ট না হওয়া, শুধু দেখতে হবে যেন অ্যারেস্ট না হয়। আপনারা তাদের খুঁজে বের করবেন না? ওসি সাহেব গলা নিচু করে বললেন, আপনার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্টে আসা যাক, মাসে আপনি 50,000 করে টাকা দেবেন, বাকিটা আমরা দেখব। প্রতি মাসে আপনাদের 50,000 করে টাকা দিতে হবে? জি। এই টাকাটা দিলে আপনারা কি করবেন? তাদের দেখলেও না দেখার ভান করবেন? আমাদের অনেক সিস্টেম আছে, সেসব আপনার না জানলেও চলবে। এ ধরনের ছেলেদের নিরাপত্তার ব্যাপারও আছে, দলে দলে রাইভ্যালরি আছে, আমরা এক ধরনের প্রোটেকশনও দেব। ব্যাপারটা কি এই দাঁড়াচ্ছে যে মাসে মাসে 50,000 করে টাকা দিলে আপনারা আমার দুই পুত্রকে অ্যারেস্ট করবেন না এবং প্রোটেকশন দেবেন, পাহারা দিয়ে রাখবেন? ওসি সাহেব হাসলেন। জামিলুর রহমান বললেন, আমি কোনো টাকা পয়সা দেব না, আপনারা দয়া করে ছেলে দুজনকে গ্রেফতার করুন। ওসি সাহেব আবারও হাসলেন, আগের চেয়েও মধুর ভঙ্গিতে হেসে বললেন, এখন বলছেন অ্যারেস্ট করুন, তারপর যখন সত্যি সত্যি করব তখন ছুটে আসবেন। দীর্ঘদিন এই লাইনে আছি, পিতামাতার ঘটনাগুলো আমি জানি, যখন ছুটে আসবেন তখন আর পথ থাকবে না।
ওসি সাহেব, আমি ছুটে আসব না। ওদের বিরুদ্ধে মামলা খুব শক্ত, খুন যদি প্রমাণ হয় ফাঁসিটাসিও হয়ে যেতে পারে। অপরাধ করলে শাস্তি হবে, ঠিকই বলেছেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। দস্তয়েভস্কির লেখা অসাধারণ বই, ছাত্র জীবনে পড়েছিলাম, পুলিশে ঢোকার পর পড়াশোনা বন্ধ। ভাই তাহলে উঠি, পরে আসব, আপনার সঙ্গে আরও আলাপ আছে। জি আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে সারা দুপুর অফিসে বসে রইলেন, বিরক্ত এবং চিন্তিত। পুলিশ যখন বলে আরও আলাপ আছে, তখন শঙ্কিত হওয়া ছাড়া পথ থাকে না, কারণ পুলিশের আলাপ শেষ হতে চায় না, আলাপ চলতেই থাকে, আলাপের শাখা প্রশাখা বের হতে থাকে। তিনি বাড়ি ফিরলেন সকাল সকাল, বলতে গেলে সারাটা সন্ধ্যা বারান্দায় কাঠের চেয়ারে ঝিম ধরে বসে রইলেন। তার মন ভালো নেই, তিনি চিন্তিত, তাকে দেখে এটা কেউ বুঝল না। ফাতেমা তাকে চা দিতে এসে নিত্যদিনের মতো ঝগড়া বাঁধিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, তোমার সঙ্গে আমার একটা ফাইনাল কথা আছে। জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, বলো। আমি এই বাড়িতে থাকব না, তুমি আমাকে আলাদা ফ্ল্যাট করে দেবে, আমি সেই ফ্ল্যাটে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকব। এখানে থাকতে সমস্যা কি? এখানে আমি কেন থাকব? এখানে আমার কে আছে? ছেলেরা আছে না মেয়ে আছে, নাকি তুমি আছো? তাহলে থাকবো কেন? জীবনে তুমি কি একটা মিষ্টি কথা আমাকে বলেছ? একটা শাড়ি কিনে আমাকে বলেছ, ফাতেমা তোমার জন্য শাড়িটা কিনলাম, বলেছ? কথা বলছো না কেন? খুব মাথা ধরেছে, কথা বলতে ইচ্ছে করছে না। মাথা তো ধরবেই, আমাকে দেখলেই সবার মাথা ধরে যায়। এক কাজ করো, আমাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে এমন কাউকে নিয়ে আসো যাকে দেখলে মাথা ধরবে না, যাকে দেখলে গলা মিষ্টি হয়ে যাবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, চান সোনা ময়না সোনা। ফাতেমা কথা বলে যাচ্ছেন, জামিলুর রহমান চায়ের কাপে চুমুক দিচ্ছেন, মনে হচ্ছে তিনি অদৃশ্য একটা গোলকের ভেতর বসে আছেন। গোলকের বাইরে যারা আছেন তাদের কারো সঙ্গেই তার যোগ নেই। এখন নিশুতি রাত, তিনি বারান্দার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন, মাথা দপদপ করছে, কিচ্ছু ভালো লাগছে না। তার ছেলেরা খুনের মামলায় জড়িয়ে গেছে, খুন। তিনি নিজে অর্থবিত্তের পাহাড় বানাতে বসেছেন, কার জন্য এবং কেন? হঠাৎ তার ইচ্ছে করল পা থেকে স্যান্ডেল জোড়া খুলে ফেলে হাঁটতে শুরু করেন, গেট খুলে বাইরে নামবেন, তারপর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবেন, কখনোই পেছন ফিরে তাকাবেন না। হাঁটতে হাঁটতে এক সময় হয়তো সমুদ্রের কাছে পৌঁছে যাবেন। জামিলুর রহমান তার শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন, তাকালেন গেটের দিকে, সামান্য হাঁটলেই গেট, গেট খুললেই রাস্তা। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন, তিনি বুঝতে পারছেন তার এই উত্তেজনা সাময়িক, কিছুক্ষণের মধ্যে উত্তেজনা কমে যাবে। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় ঘুমোতে যাবেন, ফাতেমার পাশে গিয়ে শুয়ে পড়বেন, ঘরে জ্বলবে জিরো পাওয়ারের আলো, সেই আলোয় সব কিছু ঘোলাটে এবং অস্পষ্ট দেখায়। তিনি এমনভাবে শুবেন যেন ফাতেমার মুখ দেখতে না হয়। ফাতেমার নাকে কি সমস্যা হয়েছে? নাক দিয়ে শ্বাস নিতে পারে না, হা করে ঘুমায়, হা করা মুখ দেখতে কদাকাল লাগে। ফাতেমার বিশাল শরীর হয়েছে, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ভুঁড়ি ওঠানামা করে, সেটা দেখতেও কদাকাল লাগে। অনেক অনেক কাল আগে ফাতেমা নামের একটা কিশোরী মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, মেয়েটা তার বুকের কাছে মাথা এনে দুহাতে তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারত না। কোথায় গিয়েছে সেই সব দিন? আজ তার পাশে মৈনাক পর্বত হা করে ঘুমিয়ে থাকে। ঘুমের ঘোরে ফাতেমা যখন হাত বাড়ায়, তিনি অতি সাবধানে সেই হাত সরিয়ে দেন, যেন ফাতেমার ঘুম না ভাঙে। সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন,
কেন ডেকেছেন সুপ্রভা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, পারছে না। অদৃশ্য হবার মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত, কেউ কোনো দিন তাকে দেখত না। সে সবাইকে দেখতে পারছে অথচ তাকে কেউ দেখছে না। এর চেয়ে আনন্দের জীবন আর কী হতে পারে? পৃথিবীতে অদৃশ্য হবার মন্ত্র নেই বলে সে এখন দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতের স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গোলগাল ধরনের মহিলা, গায়ের রং মিশমিশে কালো। ছাত্রীরা আড়ালে তাকে ডাকে মিস বিলেক পটেটো। ব্ল্যাক ভেঙে বিলেক বানানোর কারণ কেউ জানে না, এবং তিনি মিসও নন, বিবাহিতা, মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস বিলেক পটেটো দূর থেকে রক্তচোষা গিরগিটির মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণে তার এমন ভরভরন্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুলে যে কথাটা প্রচলিত সেটা সত্যি। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, হাত পা কেমন যেন করছে, তার শরীর কেমন যেন করছে। সুপ্রভা, জি আপা, তুমি তিনটা সাবজেক্টে ফেল করেছো, অঙ্ক, ইংরেজি সেকেন্ড পেপার এবং ভূগোল, কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া তার আর কি করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো হতো, কাঁদতে পারছে না। তোমাকে এবছর প্রমোশন দেওয়া হবে না, বুঝতে পারছ? পারছি। কিছু বলার আছে? জি না। তোমাদের ক্লাসে তুমি একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেওয়া হলো না। শুধু সাজসজ্জা করে পড়ি সাজলে হবে না, পড়াশোনাও করতে হবে। আমি ঠিক করেছি, সাজুনি মেয়েগুলোকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। যাও, এখন যাও, ঠোঁটে আরও বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আপার ঘর থেকে বের হল। সে এখন কি করবে? বাসায় ফিরে মাকে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে খুন করে ফেলবেন, অবশ্যই খুন করে ফেলবেন, কিংবা দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন, বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন, ব্যাপারটা সে তাদের স্কুলেও দেখেছে। মারা যখন মেয়েদের নিতে আসেন তখন মেয়েরা মার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়, বাবারা যখন আসে তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে তার যদি বাবা থাকতো তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত তার কাঁধে রেখে দু হাতে সেই হাত ধরে রাখত এবং স্কুল থেকে বের হয়ে বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম আর দুই ক্যান কোক, কোক দুটো আমি ফ্রিজে রেখে দেব, পরে খাবো। সুপ্রভা মার কাছে শুনেছে তার বাবা গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীর হোক তার কাছে এসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভা তার অদেখা অচেনা বাবার জন্য চোখের পানি ফেলতে লাগল। স্কুলে সব মেয়ে আজ কত আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে, তাদের হইচই চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে, আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরও কিছু মেয়ে নিশ্চয়ই কাঁদছে। ফেল করা মেয়েরা সবাই একটা খালি ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদলে ভালো হতো, সেই ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা দেখল তার পেছনে অঙ্কমিস দাঁড়িয়ে আছেন। অঙ্কমিস ভয়ঙ্কর রাগী, তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়।
আজ অঙ্ক আপার মুখটা এত কঠিন লাগছে না, হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগেই সুপ্রভা বলল, আপা আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন, কোমল গলায় বললেন, কেঁদো না, যাও বাসায় যাও, সামনের বছর খুব ভালো মতো পড়াশোনা করবে, প্রতিদিন স্কুলের শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আচ্ছা আপা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য, বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব, আপাকে রাজি করাতে পারিনি। এসো আমার কাছে এসো, তোমাকে আদর করে দিই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হল। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমু দিতে পারেন, মানুষ এত ভালো হয়। সুপ্রভা ঠিক করে ফেলল, সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ কখনোই একরকম না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন। অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার আপনার ভাগ্নে এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও, মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভা চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে ঝগড়া টগড়া নিশ্চয় হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হল। আহা বেচারি, গালে চোখের পানি শুকিয়ে বসে গেছে, কে অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে, শীতকাল হলেও দুপুরে ঘর তেতে ওঠে, মেয়েটা নিশ্চয়ই গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যানটা ছাড়লেন, শব্দ শুনে মেয়েটা জেগে না যায়, ঘুমোচ্ছে ঘুমোক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবার এসেছিস। সুপ্রভা জবাব দিল না, তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল, কান্নাকাটি কিসের, কেমন হয়েছে যে কেঁদে বুক ভাসিয়ে দিতে হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা আজ আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? হুম। ফেল তো করবি, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নেই, সারাদিন হাসাহাসি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি অফিসে ঘোরাঘুরি, এখন আর কেঁদে কি হবে? বাসায় মাকে কি বলবো? এ দুশ্চিন্তাটা আগে করলে তোর পরীক্ষায় ফেল করতি না, ভালো সমস্যা হলো। মাকে আমি কি বলবো মামা? তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে, শুধু তুমি আর আমি থাকব। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন, হাসতে হাসতেই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। বোকা মেয়ে, বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে, যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানে সরল সোজা মেয়েটা করবে কি? সুপ্রভা তুই বাসায় চলে যা, তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। মা যদি জিজ্ঞেস করে কি রেজাল্ট? জিজ্ঞেস করবে না, সে তো দিন রাত ঝিম ধরেই থাকে, আর যদি জিজ্ঞেস করেও বলবি সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে? আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন, তোর রেজাল্ট কার্ড আমার কাছে দিয়েছেন। তুমি মিথ্যে কথা বলবে?
জামিলুর রহমানের মন আরও খারাপ হলো। কে বোকা মেয়ে, তিনি মিথ্যা কথা বলবেন শুনে সে আঁতকে উঠেছে। বোকা মেয়ে জানে না যে জগতে চলছে মিথ্যার উপরে, সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। কোক খা। কোক খেতে ইচ্ছে করছে না মামা। খেতে ইচ্ছে করবে না কেন, খা, দে গ্লাসে খানিকটা, আমাকেও ঢেলে দে, খেয়ে দেখি কেমন জিনিস যে রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভার স্কুলে যাবেন। হেডমিস্ট্রেসকে বলবেন আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই, আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত, 50,000 টাকার একটা চেক সাথে করে এনেছি, যদি গ্রহণ করেন খুশি হব, পরে আরও বেশি কিছু করার ইচ্ছা আছে, আপাতত এটা নিন। এতে কাজ হবার কথা, এর চেয়ে কমেও কাজ হবে, তবে তিনি কোনো রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটা দরকার, মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যত দিন যাচ্ছে সুরাইয়া ততই যেন কেমন হয়ে যাচ্ছে, আজকাল কথা বললেও মন দিয়ে শোনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, মাথা পুরোপুরি নষ্টই হয়ে গেছে। তার জন্য কিছু করা দরকার, কি করবেন তাও তিনি জানেন না, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানো হয় না। রাত 8টার দিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। একতলার বারান্দায় বেতের চেয়ারে বসে সুপ্রভা বৃষ্টি দেখছিল। আসলে বৃষ্টি দেখছিল না, অপেক্ষা করছিল তার মামার জন্য। তিনি এত দেরি করছেন কেন? সুরে এখনও তার মেয়েকে ডেকে কিছু জিজ্ঞেস করেননি। সুপ্রভা জানে এই কাজটা তার মা করবেন, এক্ষুনি হয়তো ডাকবেন, তার আগে আগেই মামার বাড়িতে আসা খুব দরকার। মামা কিছু করতে পারবেন বলে তার মনে হয় না, মিনিস্টার টিনিস্টার হলে হয়তো পারতেন। গত বছর মিনিস্টারের এক মেয়ে ফেল করেছিল, মিনিস্টার সাহেব স্কুলে এসেছিলেন, তাকে ফুলের মালা দেয়া হলো, চা খাওয়ানো হলো এবং মেয়ে পাশ হয়ে উপরের ক্লাসে উঠে গেল। সুপ্রভা, সুপ্রভা তাকিয়ে দেখে মিতু, হাসি হাসি মুখ। তুই এখানে মূর্তির মতো বসে আছিস, দারুণ ব্যাপার হচ্ছে, শিল পড়ছে, আয় শিল কুড়াই। ইচ্ছে করছে না আপা। ইচ্ছে না করলেও আয়, তোর হয়েছে কি, সারাদিন মুখ ভোঁতা করে আছিস? আমার খুব মাথা ধরেছে। আমি শিল কুড়াবার জন্য ছাদে যাচ্ছি, ঢং করিস না, তুই আয়, মাথা ব্যথা কমানোর জন্য তোকে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে ছাদে না এলে কঠিন শাস্তি দেব। মিতু চলে যাওয়ার পরপরই বুয়া এসে সুপ্রভাকে বলল, আপনারে আপনার আম্মা ডাকে। সুপ্রভা মার ঘরের দিকে রওনা হল, তার পা কাঁপছে কিন্তু আশ্চর্য কারণে মনটা শান্ত। সুরায় খাটে পা ঝুলিয়ে বসেছিলেন, গতরাতে তার এক ফোঁটা ঘুম হয়নি বলে চোখের নিচে কালি পড়েছে, তাকে খুবই ক্লান্ত এবং অসুস্থ লাগছে। তার সামনে খবরের কাগজ, সেখানে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি তিনি পড়ছেন এবং দাগ দিচ্ছেন, একটা বিজ্ঞাপন তার পছন্দ হয়েছে। শরীরটা ভালো লাগলে দেখে আসতেন, সারাদিন শরীর ভালো লাগেনি, এখন একটু ভালো লাগছে, এত রাতে তো আর বাড়ি দেখতে যাওয়া যায় না। সুরাইয়া মেয়েকে ঢুকতে দেখে বললেন, আজ না তোদের রেজাল্ট হবার কথা, রেজাল্ট হয়েছে? সুপ্রভা বলল, হ্যাঁ। হ্যাঁটা খুব সহজভাবে বললেও সুপ্রভার বুক ধকধক করছে, এখনই প্রশ্নটা করা হবে, রেজাল্ট কি? সুপ্রভা মনে মনে উত্তর ঝালিয়ে নিল, উত্তরটা হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না মা, বড় মামা জানেন, হেডমিস্ট্রেস বড় মামাকে স্কুলে ডাকিয়ে নিয়ে গেছেন, তার কাছে রেজাল্ট দেবেন, তবে আমার ধারণা পাশ করেছি। সুরেয়া রেজাল্ট কি জানতে চাইলেন না, খবরের কাগজটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে আগ্রহের সঙ্গে বললেন, বাসা ভাড়ার এই বিজ্ঞাপনটা পড়ে দেখ, সস্তার মধ্যে খুব ভালো। সুপ্রভা বিজ্ঞাপন পড়ল, 2 রুম, ড্রয়িং ডাইনিং, প্রশস্ত বারান্দা, সাউথ ফেসিং, প্রচুর আলো বাতাস, ভাড়া লাইট গ্যাস সহ 3,000 টাকা। কিরে ভালো না?
আমি আর তুই আমরা একটা ঘরে থাকলাম, ইমনের জন্য একটা ঘর ছেড়ে দিলাম। বাসাটা কোন তলায় সেটা তো লেখেনি, টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করে দেখতো বাড়িওয়ালাকে পাওয়া যায় কি না। আচ্ছা, সব ডিটেল জেনে নিবি, ফ্ল্যাট বাড়ি কি না, কজন ভাড়াটে থাকেন, এই সব কথাবার্তা ভালো মনে হলে কাল তোকে নিয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুপ্রভা চলে যাচ্ছিল। সুরাইয়া হঠাৎ ডাকলেন, সুপ্রভা শোন। সুপ্রভা থমকে দাঁড়াল। সুরাইয়া বললেন, তোর রেজাল্ট কি? সুপ্রভা নিচু গলায় বলল, মা আমি ফেল করেছি। ফেল করেছিস? হ্যাঁ, 3 সাবজেক্টে ফেল করেছি, প্রমোশন দেয়নি। ফেল করেছি কথাটা তো সহজভাবে বলতে পারলি, মুখে একবারও আটকালো না। সুপ্রভা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার পা এখন আর কাঁপছে না, কেমন যেন শান্তি শান্তি লাগছে। বুকের উপর পাষাণ চেপেছিল, সে পাষাণ নেই। সুরাইয়া সহজ গলায় বললেন, তোর মতো মেয়ের আমার দরকার নেই। তুই একটা কাজ কর, ছাদে উঠে যা, তারপর ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যা। সুপ্রভা আগের মতোই দাঁড়িয়ে রইল, একবার শুধু মার দিকে তাকালো। মায়ের মুখ কি শান্ত, কত সহজভাবেই না তিনি কথাগুলো বলছেন। সুপ্রভা মনে মনে বলল, মা সামনের বছর থেকে আমি খুব মন দিয়ে পড়ব, ফার্স্ট সেকেন্ড হয়তো হব না, কিন্তু প্রতিটি সাবজেক্টে পাশ করব। তাছাড়া আমাদের অঙ্ক মিস রোজ আমাকে অঙ্ক শেখাবেন। সুরাইয়া তীব্র এবং তীক্ষ্ণ গলায় বললেন, এখনো দাঁড়িয়ে আছিস? এক কথা আমি বারবার বলতে পারবো না, যা ছাদে যা, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমাকে উদ্ধার কর। সত্যি ছাদ থেকে লাফ দিতে বলছো? হ্যাঁ বলছি, যদি সাহস থাকে যা করতে বলছি কর, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি না, সঙ্গ দেখতে আর ভালো লাগে না। মিতু ছাদে শিল কুড়াচ্ছিল, হঠাৎ দেখল সুপ্রভা ছাদে ঢুকল। মিতু হাসি মুখে বলল, শেষ পর্যন্ত তাহলে এলি, শিলগুলি রাখার জন্য একটা পাত্র নিয়ে আয় তো। সুপ্রভা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হঠাৎ মিতুর মনে হল সুপ্রভার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয়, সুপ্রভাকে খুবই অস্বাভাবিক লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মিতু চট করে উঠে দাঁড়াল, হাত বাড়িয়ে সুপ্রভাকে ধরতে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে রেলিংবিহীন ছাদের শেষ মাথা পর্যন্ত সুপ্রভা ছুটে গেল। মিতু দেখল সে ছাদে একা দাঁড়িয়ে আছে, সুপ্রভা নেই। গল্পের বাক্স বাইরে রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখে একটি উপন্যাস অপেক্ষা এর সপ্তম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।